হ্যালো মাই অল লাভলি টু ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর সবসময় হাসি খুশি আছো। আমি মধুমিতা, আমার মধুমন ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, এখন সকাল সকাল চলে এসেছি। প্রথমেই সকাল উঠেছি, অনেক আগেই উঠে এঞ্জেলকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ব্রেক টিফিন বানিয়ে, আর তারপরে চা টাও খাওয়া হয়ে গেছে। তারপরে চা না খেয়ে তার আগে কিছু করতে পারি না, আগে চা খাবো, তারপরে চাটা খেয়ে এখন বিছানাটা গুছাচ্ছি। বিছানাটা গুছাতে গিয়ে দেখলাম চাদরটা খুব নোংরা হয়েছে, তো সেই জন্য পাল্টে দিলাম। আর এই বিছানায় চাদরটা ভীষণই নোংরা হয়, কারণ তোমরা দেখো যে বেশিরভাগ সব কিছু এইটার, আমার এইটার মধ্যেই, অন্য কোনো ঘরে কেউ যাবে না, সব এখানেই আমরা থাকি, তো সেই জন্য এই চাদরটা ভীষণ নোংরা হয় কদিন পর পরই, তো সেই জন্য পরিষ্কার ই করে দিই, পেতে দিই, পাল্টে ফেলি। আর এই যে দড়ি ঝোলা ঝোলা দেখছো, এই চাদরগুলো আমার সব থেকে ফেভারিট। ওই যেগুলো বেড বালিশের ওষারের সাথে সেট থাকে, বেডশিট, সেইগুলোর থেকে আমার এইগুলো বেশি পছন্দের, তো আমি এই জন্য বেশিরভাগ এগুলোই কিনি। এখন এই মোটা কম্বলে গায়ে দেওয়ার, আর আমাদের এখানে কলকাতায় আর এত ঠান্ডা নেই, তো তবুও আবার এই কম্বলটা তো কাচবো, তো সেই জন্য আবার আরেকটা কম্বল কি বের করব, তাই ওইটাই ইউজ করি। তো আমার বিছানা গুছানো শেষ হলো, আর ওইদিকে অর্চু আর ভোলেবাবুও চলে এসছে। আর আজকে তোমাদের মিউট করে দিয়েছি আমি সব কিছু, কারণ গান চলছিল। তো তোমাদেরকে বলছি যে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই, আশা করি ভালো আছো, এসব এসব বলছি। দেখো কত কায়দা করে বাবা বোঝাতে চাইছি তোমাদের যে আওয়াজ আওয়াজ, গান চলছে গান চলছে। হ্যাঁ, এরপর চলো তোমাদের নিয়ে যাই রান্নাঘরে, কী কী রান্না হয়ে গেছে সেটা শেয়ার করতে। দেখো এখানে লাউ দিয়ে ডাল হয়েছে, ধনে পাতা দিয়ে লাউ দিয়ে ডাল, আর ডালটা আমি করেছি, আর অর্চনা দিয়ে সোয়াবিন করবে। অর্চনা দিয়ে হাতে সোয়াবিন মাংস, এগুলো খুব টেস্ট হয়। আর এদিকে ভোলেবাবু আর আমার নাতনি দিয়া চলে এসেছে, খেলু খেলু করছে, আর এঞ্জেল তো স্কুলে গেছে। তো যাই হোক, ভোলেবাবুর আজকে স্কুল ছুটি ছিল সেদিন। আর এদিকে এইটা কিন্তু আমি, দেখো সরস্বতী পুজোর এই ক্লিপটা, সরস্বতী পুজোর পরের দিনের ক্লিপ। এখানে ওরা বাচ্চারা দই চিড়া মাখছিল, তাই বললাম কিরে আমার প্রসাদ কোথায়, তারপর দৌড়ে ওরা নিয়ে এসছে আমাকে উপরে প্রসাদ দিতে। আমাকে ওরা ভীষণ ভালোবাসে, আমরা আমাকে কেউ কেউ ইসের কী যেন নাম ওটা, ওদের মধ্যে কেউ কেউ আমাকে রোহিত শেট্টিও ডাকে, ঠিক আছে, জানি না রোহিত শেট্টির সাথে আমার কী মিল, তোমরা কি কোনো মিল পাও, মিল পেলে আমাকে কমেন্ট করো। এই যে দেখো আমাকে তিনতলায় এসে ওরা প্রসাদ দিয়ে গেল, আমাকে ওরা ভীষণ ভালোবাসে, বলে তুমি তো ফেমাস, তোমার তুমি তো আমাদের একমাত্র কাকিমুনি যার ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, ভালোই লাগে তারিফ শুনতে, কান্না ভালো লাগে, আর যদিও আমি বিশাল কিছু নয়। তো যাই হোক, এখন প্রসাদটা খেয়ে নিলাম। আর এদিকে আমার নাতনি এই সে চলে এসছে, আমার বৌমা দোতলায় থাকে ওরা, বৌমা বৌমা বলছে তোমাদের যে দেখো রোজ দিন তো আমাকে নাইটি পরে দেখো, আজকে দেখো আমি সুন্দর সুন্দর সেজেছি। আর আমাদের আমার গোপুবাবুও সেজেছে, মানে সেটাও তোমাদের দেখালাম, শেয়ার করলাম আমার নাতি। আর এখানে কি করব, বসে বসে লাউটা কেটে দিলাম ছুরি দিয়ে, কারণ অর্চনা দিই কোন দিকে যাবে, কাজ তো আর সংসারে কম থাকে না, তো সেই জন্য একটু দেখো কেটে দিচ্ছি। আর আজকে পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি তোমাদের, কারণ বুঝতেই পারছো গান চলছে, তাই জন্য কপিরাইটের ভয়ে। কপিরাইটকে আমরা বোধহয় সব থেকে জীবনে, আমি তো ভয় পাই, পৃথিবীতে আর কাউকে ভয় পাই না, শুধু কপিরাইটের ভয় পাই, কারণ কপিরাইট দিলে তোলা যায় কিন্তু সমস্যা হয়, আবার তোলো ঝামেলা। তো এদিকে দেখো নাতি দুই, একটা নাতি নাতনি সব নিয়ে আমি ঠাম্মা মজা করছি, আর দই চিড়া খাচ্ছি, আর ভোলেবাবুও আছে সাথে। তো বিকালবেলা আবার খেলা আছে, ওখানে আমাদের সরস্বতী পুজোর ওখানে খেলা আছে, দেখো আবার বুড়ো বুড়ি নেচেও নিলাম, তো খেলাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
এখন চলে এসেছি এঞ্জেলের দেখো ভাত বাড়ছি, তো কী কী দিয়ে এঞ্জেলকে খেতে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে ওকে আমি কিন্তু একটুখানি একটা হলেও আমি একটু লাউ খাওয়াই, আর না খেলেও তোমার লাউয়ের তো জুসটা যায় ডালের মধ্যে, তো সেই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি ডালের মধ্যে সবজিটা দেওয়ার, কারণ সবজি তো ওদের খাওয়াই হয় না খুব একটা। আর সোয়াবিন তো এঞ্জেল ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ডাল আর সোয়াবিন। তো পরে আবার তোমাদের সাথে খাবার শেয়ার করেছি, কারণ আমাদের পরে কিন্তু আবার কুমড়ো ফুলের বড়া করেছিল রিউ। তো রিউ বলছে মা বড়া বানাই, আমি হ্যাঁ বানা, এই যে দেখছো এটা আমার ভাত, বেশিরভাগটাই লাউ ডাল কম। আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি, তোমরা যারা জানো আমাকে তারা জানোই। আর এখানে দেখো গরম গরম কুমড়ো ফুলের বড়া, কে কে ভালোবাসো কুমড়ো ফুলের বড়া খেতে কমেন্ট করো আমাকে। আমরা তো রিউ আর আমি আমরা ভীষণ ভালোবাসি খেতে। আর এখানে নিয়ে নিচ্ছে সোয়াবিন। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে একেবারে দেখা হবে বিকেলে খেলার জায়গায়। দেখি কী কী খেলা আছে, আমি কি কোনো প্রাইজ পেলাম কি না, আমি কি পার্টিসিপেট করলাম কি না। তো চলো, ও আবার এখানে দেখো সেই চাটনি, সেই কবেকার চাটনি বানিয়েছিলাম বিয়ে বাড়ির মতো, সেই চাটনি এখনও রয়েছে, তো সেটাও একটুখানি নিয়ে নিলাম। ফেলতে কোনো কিছু ফেলে দিতে মায়া লাগে, কারণ অনেক মানুষ আছে যে পায় না, তো আমরা পেয়ে কেন ফেলে দেবো। গ্রুপের লিডার জিজুদাকে এই মুহূর্তে পরিবেশন করতে চলেছে আমাদের ছিল
Kecuri.